ত্বকের যত্ন নিতে প্রতিদিন মুখ ধোয়ার জন্য প্রয়োজনীয় নানাবিধ পদক্ষেপ রয়েছে। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের ফেস ওয়াশ পণ্য হিসেবে পাওয়া যায়, কিন্তু ছেলেদের ত্বকের জন্য কোন ফেস ওয়াশ সেরা তা কি জানা আছে? উত্তরটি হ্যাঁ অথবা না। যাই হোক, ছেলেদের ত্বক মেয়েদের থেকে আলাদা। ছেলেদের ত্বক মেয়েদের তুলনায় অনেক বেশি শুষ্ক হয় এবং খুব বেশি তৈলাক্ত হয়। তাছাড়া মেয়েদের চেয়ে ছেলেদের ত্বক অধিক শক্ত হয়ে থাকে, এজন্য ছেলেদের ফেস ওয়াশ বাছাই করার ক্ষেত্রে ত্বকের চাহিদা অনুযায়ী সেরা এবং ভালো ফেস ওয়াশ নির্বাচন করাই উচিত। কিন্তু প্রশ্নটা হলো, ঠিক কিভাবে করব, কী করলে ছেলেদের ত্বক সুন্দর হয়ে ওঠে, বাজারে হাজার ফেস ওয়াশের মধ্যে কোনটা ঠিক, ছেলেরা কি যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারে? এইরকম হাজার প্রশ্নের ভিড়ে একটি ছেলে হয়ে পড়ে দিশেহারা, আর ঠিক এখানেই ভুলটা হয়ে যায়। আমরা ভাবি দূর একটা কিছু নিয়ে নিলেই হলো, এই বলে দোকানে যাই, আর দোকানদার অথবা দোকানের কাউন্টারে সবচেয়ে সুন্দরভাবে যেটা ডিসপ্লে করা থাকে যা সেটাই তুলে উঠিয়ে নিই। অথবা দোকানদারকে জিজ্ঞেস করি, দাদা এই ফেস ওয়াশটা কি ভালো হবে? তো দোকানদারও বলে দেয় আর আপনিও সেটা নিয়ে চলে আসেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রো হেলথ 4.0। আমি দিব্যেন্দু কুশারী, গভর্নমেন্ট সার্টিফাইড হেলথ কোচ, আয়ুর্বেদা, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেলে ছেলেদের বিভিন্ন প্রবলেম ও তার সমাধান বা সলিউশন নিয়ে আমরা অনেক নতুন ভিডিও নিয়ে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রো হেলথ 4.0। টপিকে আসা যাক। আমাদের প্রত্যেকেরই ত্বকের ধরন আলাদা আলাদা হয়। ফেস ওয়াশ নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথমেই নিজের ত্বকের ধরন সম্পর্কে একটা ধারণা করে নিতে হবে। প্রধানত চার ধরনের ত্বক দেখতে পাওয়া যায়, নর্মাল, অয়েলি বা তৈলাক্ত, ড্রাই বা শুষ্ক এবং কম্বিনেশন, মানে এই দুটো এই তিনটের কম্বাইন্ড করে একটা ত্বক আমরা অনেক ছেলের ক্ষেত্রে দেখতে পাই। বুঝে নিতে হবে আপনার ত্বক তৈলাক্ত নাকি শুষ্ক। সেই মতো ক্লিনজার ব্যবহার না করলে কিন্তু তেমন উপকার মেলে না, উল্টে বরং ত্বকের ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। কীভাবে ভালো ফেস ওয়াশ বাছাই করবেন সে বিষয়ে কিছু সেরা টিপস অ্যান্ড ট্রিক্স ও সহজ উপায় আমরা আজকে আপনাদের বলতে চলেছি এই ভিডিওয়ে। সঠিক ফেস ওয়াশ চুজ করার জন্য 4 রুল টেকনিক্স ফলো করতে হবে। রুল নাম্বার 1, নো প্যারাবেন। রুল নাম্বার 2, নো আর্টিফিশিয়াল ফ্র্যাগনেন্স। রুল নাম্বার 3, নো সালফেট। অ্যান্ড রুল নাম্বার 4, নো অ্যালকোহল। এই চারটে জিনিস যে ফেস ওয়াশে যত মিনিমাম লেভেলে হবে সেটা স্কিনের জন্য ততটাই ভালো। ইন্ডিয়াতে ছেলেদের জন্য বহু ব্র্যান্ডের ফেস ওয়াশ রয়েছে, কিন্তু এদের মধ্যে বেশিরভাগই টক্সিক কেমিক্যাল থাকে, তাই অর্গ্যানিক ফেস ওয়াশ ব্যবহার করা আপনার স্কিনের জন্য সবচেয়ে ভালো, যেটা আপনার স্কিনকে ও মুখের গ্লোকে অনেকটাই বাড়িয়ে দিতে সহায়তা করবে। ছেলেদের জন্য সবচেয়ে ভালো 7টি কেমিক্যাল ফ্রি বা লোয়ার কেমিক্যাল লেভেলের বেস্ট ফেস ওয়াশ আজকের ব্র্যান্ডের নাম আমরা করব, যা আপনার ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করতে পারে। এই 7টি ফেস ওয়াশ ছেলেদের সব ধরনের ত্বকের জন্য সবচেয়ে ভালো ফলাফল এনে দেবে। নর্মাল, অয়েলি, ড্রাই অথবা কম্বিনেশন, আপনার চার ধরনের ত্বকের ওপর ভিত্তি করে যে কোনো একটি বেছে নিন। সেরা 7টি ফেস ওয়াশের নাম চলুন জেনে নিই। নাম্বার 1, আরবান বটানিক্স টি ফ্রি বেসিল অ্যান্ড নিম ফেস ওয়াশ। এর মধ্যে টি এক্সট্র্যাক্টস ও নিম এক্সট্র্যাক্টস দেওয়া আছে, হার্ম কেমিক্যাল একদমই লোয়ার লেভেল। ওয়াও ভিটামিন সি ফেস ওয়াশ, এটিও একটি খুব সুন্দর ফেস ওয়াশ। নম্বর 3, মিনিমালিস্ট, এর মধ্যে সলিসিলিক অ্যাসিড থাকে যা আপনার স্কিনকে ডিপ ক্লিনজিং করতে সহায়তা করবে। নাম্বার 4, মামা আর চারকোল ফেস ওয়াশ, এটিও একটি ভালো ফেস ওয়াশ, এটি আপনি সংগ্রহ করতে পারেন। নাম্বার 5, অ্যারোমা ম্যাজিক নিম অ্যান্ড টি এক্সট্র্যাক্টস ফেস ওয়াশ। এই 5টি ফেস ওয়াশ ব্যবহার করে আপনি আপনার স্কিনে অনেক পরিবর্তন দেখতে পাবেন, আপনার মুখ হয়ে উঠবে উজ্জ্বল ও পরিষ্কার। তবে ভিডিও শেষে আমি আপনাদের এই 5টি ফেস ওয়াশ ছাড়াও আরও 2টি ফেস ওয়াশের কথা বলবো, যেগুলি বেস্ট অফ বেস্ট ফেস ওয়াশ বলা হয়ে থাকে, যার কারণ আগের এই কটি ফেস ওয়াশগুলো গুণমানের দিক থেকে অবশ্যই ভালো, তবে হার্শ কেমিক্যাল যেমন আর্টিফিশিয়াল ফ্র্যাগনেন্স, সালফেট, অ্যালকোহল, প্যারাবিন এই কিছু না কিছু অল্প হলেও এর মধ্যে আছে। তাই সেই দিক থেকে এই 2টি ফেস ওয়াশের কথা জেনে নিন, যেটা সম্পূর্ণভাবে সেফ ছেলেদের স্কিনের জন্য। নাম্বার 1, সিরোনা 125 ml ন্যাচুরাল এক্সফ্লয়েডিং ফেস ওয়াশ। এটি অ্যান্টি অ্যাকন, সুইটেবল ফর অল স্কিন টাইপ, ইটস রিডিউসেস ব্লেমিশেস, অ্যান্টি এজিং, ইট ফেসিয়াল ক্লিনজার উইথ অ্যাপ্রিকট। এর মধ্যে ফ্লেক্সিডের এক্সট্র্যাক্টসও দেওয়া আছে, এটা স্পেশালি টিনেজার্সদের জন্যই বানানো হয়েছে, এছাড়াও মেন অ্যান্ড ওমেন এটা ইউজ করতে পারে। নাম্বার 2nd ওয়াশ ইজ অর্গ্যানিক হারভেস্ট 3-in-1 ফেস ওয়াশ ফর ড্রাই অ্যান্ড নর্মাল স্কিন, ইটস ডেলি ইউজ। যারা আপনি গ্লোয়িং স্কিন পেতে চান তাদের জন্য 100% অর্গ্যানিক এবং প্যারাফিন ও সালফেট ফ্রি। এই 2টি ফেস ওয়াশ সম্পূর্ণভাবে অর্গ্যানিক এবং কেমিক্যাল ফ্রি, তাই এই 2টি ফেস ওয়াশ আমি রেকমেন্ড করবো যে কোনো ছেলেদের জন্য।
তবে সঠিক ফেস ওয়াশ সিলেকশনের পাশাপাশি আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে, তবেই আপনার ত্বক সুন্দর ও দেখতে হয়ে উঠবে। এবার আপনাকে কি করতে হবে ও সবচেয়ে কার্যকরী অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপসগুলি কি কি হতে পারে, চলুন এক এক করে জেনে নিন। আমার নিয়মিত খাবার গ্রহণ করা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করলে তা বডিতে সঠিকভাবে অ্যাবজর্ব হয় ও পুষ্টি যোগায়। বডি যদি ঠিকঠাক পুষ্টি পায় তাহলে স্কিন অটোমেটিক্যালি সুন্দর হয়ে উঠবে। নাম্বার টু, পর্যাপ্ত ঘুমানো। নির্দিষ্ট সময় ঘুমানো ও মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে, যা আপনার স্বাস্থ্যকর ত্বক তৈরির আসল ফর্মুলা। নাম্বার থ্রি, এবার আপনাকে ত্বকের জন্য সবচেয়ে উপকারী জিনিসটি দৈনিক খাবারে অংশগ্রহণ করতে হবে বা যুক্ত করতে হবে, সেটি হলো হলুদ। ইয়েস, টার্মারিক। এটি একটি একাই 100 হার্বাল ন্যাচারাল মেডিসিন, এটাকে ম্যাজিক মেডিসিনও বলা হয়ে থাকে, যেটা আপনার ত্বক ও মুখকে করে তুলতে পারে ভিতর থেকে গ্লোয়িং। কীভাবে সেটি করবেন এন্ড স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখে নিন, সবটা ওখানে বলা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।